কথায় বলে ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে আমার অবস্থাটা হচ্ছে সেরকম এসেছিলাম চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজো দেখতে পেট পুজো করবার জন্য ঢুকে পড়লাম আর আর ক্যাফেতে শ্রীরামপুরের তো অত্যন্ত প্রসিদ্ধ একটা ক্যাফে আর আর ক্যাফে চন্দ্রনগরে এসেও আর আর ক্যাফের নামটা দেখেই ঢুকে পড়েছি কারণ একই ব্রাঞ্চের আন্ডারে এবং খাবার কোয়ালিটি একই রকম হবে সেই আশা থেকেই এই হচ্ছে ভেতরের ডিজাইনটা যদিও আমার মনে হচ্ছে শিরামপুরের ক্যাফের ভেতরটা আরও বড় এবং আরও সুন্দর করে সাজানো এই ক্যাফেতে পড়াশুনোর সুবিধাও রয়েছে খাবার সাথে সাথে দেখুন কি সুন্দর করে ভেতরটা সাজিয়েছে তাই ক্যাফেতে বসে খাবার খেতে খেতে সুকান্ত সমগ্র বা ফেলুদা বা সেরা সত্যজিৎ নিয়ে কাটিয়ে দেওয়া যেতে পারে অনেকটা সময় এই রইলো আদার ক্যাফের মেনু তবে এটা অ্যাকচুয়াল মেনু নয় এটা ওদের পুজো পারপাস যে মেনুটা কিছু সিলেক্টিভ আইটেম নিয়ে সেই মেনুটাকে রেডি করা হয়েছে তো এটা দেখলেও একটা আন্দাজ পাওয়া যাবে যে ওখানে কী কী খাবার পাওয়া যায় আমি নিয়ে নিয়েছিলাম চিকেন চিজ বল যেটা সিরামপুর ব্রাঞ্চে আমি প্রায় খেয়ে থাকি মোমোটা আমার ওদের থেকে কখনো খাওয়া হয়নি তাই এবারে প্রথমবার আমি ট্রাই করলাম ওদের চিকেন স্টিম মোমো কি সুন্দর বেতের একটা বক্সে করে আমাদেরকে প্রেজেন্ট করেছিল এই দুটো খাবার পরও মনে হচ্ছিল একটু কিছু খেলে যেন ভালো হয় তাই নিয়েছিলাম ক্রিস্পি চিকেন পুরোটা মিলিয়ে বিল হয়েছিল ছশো টাকা এই শ্রীরামপুর বা চন্দনগর কোনো শহরেই আসা হোক না কেন পকেট ফ্রেন্ডলি ক্যাফে হিসেবে আর আর ক্যাফেতে একবার ভিজিট করা যেতেই পারে টাটা